আসসালামু আলাইকুম দেশবাসী আমি মোহাম্মদ সুদন আমি একটা বন্যাত্য ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বলছি আমি এখন বলছি বুড়িচং শিবরামপুর গ্রাম থেকে তো আমি বলতে চাই এই ত্রাণ নিয়ে কারণ আমাদের এই কুমিল্লা ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো এখানে বিভিন্ন আপনারা শহর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক ত্রাণ নিয়ে আসতেছেন প্রায় কোটি কোটি টাকার ত্রাণ কিন্তু এই ত্রাণগুলো আসলে কোনো কাজে লাগতেছে না কারণ দেখেন আপনাদের এই কোটি কোটি টাকার ত্রাণগুলো যদি মানুষদেরকে দেন কোটি টাকার ত্রাণ দিয়ে যদি এক টাকার মানুষের উপকার না হয় সেগুলো কোনো কাজে লাগবে না আবার যারা অনেকে এক টাকার ত্রাণ একটা ক্ষতিগ্রস্ত মানুষকে দিচ্ছেন সেটা অনেক কাজে লাগছে কারণ কি এখানে অনেক ক্ষতিগ্রস্ত বন্যাত্ম গ্রামের মানুষগুলা অনেক কোম্পানির সাথে ভালো রিলেশন আছে মানুষের সাথে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের গ্রামে জন্য নিয়ে আসতেছে তাতে হয় কি ওই গ্রামে বিভিন্ন সব মানুষের গরিষ্ঠ হয়ে যাচ্ছে ত্রাণগুলো আবার অনেক গ্রামে যাদের এরকম পৌঁছার মতো কোনো লুক নাই জন্যই তারা কন্ট্যাক্ট করতে পারতেছে না তাদের গ্রামের মধ্যে কোনো ত্রাণ ঢুকতেছে না যেমন আমার এই বাড়িতে আমরা অনেকগুলা মানুষ ক্ষতিগ্রস্ত তো তাদের এখানে ত্রাণ আসতেছে না কারণ এটা ভিতরের দিকে আমাদের এরকম কেউ লোকজন নাই তো আপনারা যে ত্রাণগুলো নিয়ে আসতেছেন এগুলো যদি আমাদের কাজেই না লাগে আমাদের তাহলে তো এই ত্রাণগুলো দরকার নেই সেই ক্ষেত্রে করা কি দরকার কারণ আমরা কিছুদিন আগে ছাত্র আন্দোলন তারা আমরা একটা দেশকে নতুন করে সংস্কার করছি তো আমার মতে হয় আমি যেটা মনে করি এটা হয়তো ভালো হতে পারে খারাপও হতে পারে এটা যে যেভাবে নেয় কারণ ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়েছে কি হয় কি আমাদের এই কুমিল্লাতে ঢোকার রাস্তা হলো দুইটা যদি আপনি বাহিরে ডিস্ট্রিক্ট থেকে আসেন ক্যান্সিমেন্ট থেকে কুমিল্লা এই জায়গায় আসার জন্য গোবিন্দপুর হয়ে মাওড়া পর্যন্ত আপনারা আর রামপুর হয়ে মাওড়া পর্যন্ত আসতে পারবেন তারপরে আপনারা বন্যত্ব এলাকা ঢুকতে পারবেন তারপর আবার যদি কুমিল্লা দিয়ে ঢুকেন কালকার কালকারপার মুর কালকার পার মুর থেকে তারপর হলো বন্যাত্ম এলাকা শুরু মানে সব ট্রাণের গাড়িগুলো ওইখানে এসে স্টপ হতে হয় তো তাহলে কি করা যায় তাহলে করা যায় যে যারা আমার ছাত্র স্টুডেন্ট আছে বা ছাত্র যারা আছে তারা যদি দুইটা টিম করে যে হেল্প ডেস্ক যেটা দুই জায়গায় দুটো হেল্প ডেস্ক করলে ওইখানে এসে আপনারা যার ট্রাণ নিয়ে আসেন যোগাযোগ করলে তারপর যেই যেই গ্রামগুলোতে প্রত্যেক কোন কোন গ্রামগুলোতে ত্রাণ যাচ্ছে ওইটা একটা লিস্ট হয়ে গেলে ধরুন এক গ্রামে এক গ্রামে আপনি যদি সব পাঁচটা গাড়ি ত্রাণ যায় পাঁচটার কোনো দরকার হয় না তাতে হয় কি ওই গ্রামের জন্য খাবার প্রচুর পরিমাণ হয়ে যায় এগুলো নষ্ট হয়ে যায় অন্য গ্রামেরগুলো পাচ্ছে না ওই রকম একটা হেল্প ডেস্ক করলে ওইখানে লিস্ট করা থাকলে যে এই গ্রামে এখন প্রাণ গেছে ওই গ্রামে যায় নাই ওই গ্রামে নিয়ে গেলে ওই গ্রামের লোকগুলো ত্রাণ পাচ্ছে এরকমভাবে ত্রাণগুলো আসলে সঠিক যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ওইগুলোতে আপনার দেওয়া যাবে নাহলে আপনার কোটি কোটি টাকা নিয়ে ত্রাণ আসবে এসে যারা ক্ষতিগ্রস্ত আসল ক্ষতিগ্রস্ত তারা পাবে না তাহলে তো ওই ট্রাণের কোনো কাজেই আসবে না আপনারা যদি আপনাদের সৎ অন্তর থেকে আপনারা মানুষকে ত্রাণ সাহায্য করতে চান তাহলে অবশ্যই সিন্ডিকেট না করি আমরা কারণ যাদের দরকার নাই তাদের ঘরে প্রচুর ইস্টুক হয়ে আছে যাদের দরকার তাদের ঘরে কিছু নাই ওই রকমভাবে ত্রাণগুলো নষ্ট না করি আমরা আমরা আসলে বাহির দেশ বাহির থেকে যারা আসবো তাদের দায়িত্ব হলো তারা এসে যেন সঠিক মানুষের সাথে যোগাযোগ করতে পারে আর আমরা যারা ক্ষতিগ্রস্ত আমরা এটা করতে পারি যে আমরা প্রত্যেকটা গ্রাম থেকে যেই ক্ষতিগ্রস্ত গ্রামগুলো আছে ওইখান থেকে যদি আমরা কিছু লোক কিছু স্টুডেন্ট কিছু স্টুডেন্ট যাই ওই সব দুইটা পয়েন্টে যেখানে ত্রাণগুলো আসে ওইখানে গেলে তারপরে আমরা সঠিকভাবে এই ত্রাণগুলো মানুষদেরকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারি কারণ বাহিরের লোকগুলো হয়তো বা জানে না যে কোন জায়গায় কী অবস্থা আমরা তো জানি যে কোন গ্রামে কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত ওই গ্রামগুলোতে আমরা নিয়ে আসতে পারি এই জন্য রাস্তার মধ্যে যেমন ত্রাণ নিয়ে আসলেই মানুষ নিয়ে যায় ঠিক আছে নিয়ে যায় সঠিক জায়গায় মানুষ ত্রাণ নিয়ে আসতে পারে না এই জন্য আমাদের ছাত্রদের আমরা এই যারা স্বেচ্ছাসেবক আছে আমরারই প্রথম কাজ হলো আমরা দুইটার হেল্প ডেস্ক করতে পারলে দুই এরিয়াতে কালকের পারে আর হলো গিয়ে আপনার এই যে মাওরা এখানে আসে কুমিল্লা রামপুর হয় গোবিন্দপুর হয়ে মাওরা এখানে দুইটা ডেক্স হেল্প ডেস্ক করতে পারলে এই আসলে বন্যার্থ্য যতগুলো এলাকা আছে সবগুলো এলাকাতে সঠিকভাবে তান চলে যাবে তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন বাহিরের যে ডিস্ট্রিক্ট থেকে তানগুলো আসে এইগুলো কিভাবে সব মানুষদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায় আল্লাহ হাফিজ